এবার তাকে প্রার্থী করেনি পদ্ম শিবির। সেই ক্ষোভে দল ছাড়লেন বিহারের মুজফ্ফরপুরের বিজেপি সাংসদ অজয় কুমার নিষাদ। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে বিজেপির প্রাথমিক সদস্য পদ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। এ ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠিও দিয়েছেন। বিজেপি থেকে ইস্তফা দেওয়ার পরই কংগ্রেসে যোগ দেন নিষাদ। এদিন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বিহার প্রদেশ কংগ্রেসের সভাপতি অখিলেশ প্রসাদ সিং, রাজ্যে দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা মোহন প্রকাশ সহ অন্যান্যরা উপস্থিত।